তার অগ্রভাব আমাকে বিরাট অগ্রগতি লাভ করেছে। শুভেচ্ছাতে ফলাফল কিন্তু জয় প্রায় নিশ্চিত, জয় নিশ্চিত কথাটা আমিও অনুভব করেছো, উপভোগ করেছো। কিন্তু আমি আশা করা ধরনের আমি তাৰ ফলাফলটো নাপালোঁ, এইটো এইটো আমার দুঃখ থাকি গেল। আমি এটামান সমষ্টিত আমি যিমান আশা করেছিলোঁ তার উপরে তাৰমানে বিপরীত প্রতিশ্রুতি আমি দেখিবলৈ পালোঁ। গতিকে আমি জয়ী হম, কিন্তু আমি এটা কথা লক্ষ্য করেছো যে এটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ আমার তাৰমানে সম্পূর্ণরূপে তাৰমানে আমার লগত অহযোগ করলে, গতিকে এই কথাটো এই নির্বাচনের জড়িয়ে সেই কথায় আমার তাৰমানে অনুভব উপলব্ধি হয়েছে। তাহলে আমি আশাবাদী আসলে, কিন্তু আমি ভাবছিল যে আমার সমর্থন করব, কিন্তু এক মুহূর্ত দেখবলে পাওয়া গেল যে তাৰমানে আমাক তাৰমানে আমার পক্ষে ভোটদান নকরলে, বরঞ্চ আমি এতিয়া আমার আমার তাৰমানে চিন্তা করবলগা হয়েছে যে আমার বিষয়বোৰ বেয়া, আমার কার্যকর্তা বা আমার কর্মীসকলে ভোট দিছে নে তারও কিছু মানে ভোট দিয়া নে নাকি, এই চিন্তাটোহে আমার আজি দিনটোত তাৰমানে অনুভব হয়েছে। নিশ্চিতভাবে আমি বৰপেটা লোকসভা অৱস্থিত নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পিছত আমি দলীয় মঞ্চত বহুত আমি আলোচনা এই কথাগুলো আমি আলোচনা করি, আলোচনা করে নিশ্চয় কিছু দলটো শক্তিশালী করার ক্ষেত্রে কিছু নিশ্চয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু আমি এই কথাটো আমি কব লাগবে এই ক্ষেত্রে যে আমি আমি মিত্রতাত আবদ্ধ হয়ে আছো, আর মিত্রতাত আবদ্ধ হয়ে থাকলে অকল অসম গণ পরিষদ দলেই শক্তিশালী হলে নহব, লগে লগে তাৰমানে পরিপূরকভাবে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হব লাগবে। গতিকে আমি কেনেকৈ দুইটা দলে শক্তিশালী রূপত নিজকে আত্ম প্রতিষ্ঠা করে আত্মপ্রকাশ করে আমি কেনেকৈ রাইজর কাছে যাব পারো, তার কারণে নিশ্চয় আমি অসম গণ পরিষদ দলে চিন্তা করবলেও সমান্তরালভাবে ভারতীয় জনতা পার্টিও নিশ্চয় চিন্তা চর্চা করি। না না, আমি চাওক এইবার আমি ধর্মীয় সংখ্যালঘু লোকসকলক আমি আহ্বান জানাইছিলাম যে এই মিত্রজোঁটৰ সরকারখনে আসলতে ইয়াত তাৰমানে হিন্দু মুসলমান করা নাই, ইয়াত হিন্দুও যদি লাভান্বিত হয়েছে এই সরকারখনেরপর মুসলিম সম্প্রদায়ের লোকসকল লাভান্বিত হয়েছে। গতি যখন সরকারে হিন্দু মুসলিম করা নাই সেই সরকারও তাৰমানে উন্নয়নের স্বার্থত বিকাশের স্বার্থত তাৰমানে সরকারখনের সমর্থন ঠিক হব লাগে, এই এনেধরনের আমি আহ্বান জানাইছিল। কিন্তু আমি আহ্বান জানার পিছতে তাৰমানে আমার প্রতি সঁহারি নেদেখালে, গতি আমি যার ফলত আমি তাৰমানে আশানুরূপ ফলাফল লাভ করবল সক্ষম হল। তাৰমানে হাতের ছবিটা দেখিলে কংগ্রেসের প্রতি ছবিটো দেখিলে তাৰমানে অল্প আবেগ হয়ে যায় দাদা গুরু দাদা দাদা হেঁটির দিনের আমি কংগ্রেস করে আছো, গতিকে সেই তাৰমানে স্বভাবটা পরিবর্তন নহয়। না না, এই পরিস্থিতি এটা তাৰমানে আগজানি যে আজির দিন যদি চাওক যে এইটো উপলব্ধি এটা দিন করব, যে আজি তাৰমানে UDF আসমল ডাঙরিয়া বদনী আসমল ডাঙরিয়া নিশ্চিহ্ন হওয়ার নিচিনা হয়েছে আছে, এই এটা দিনে তাৰমানে এই আসমল ডাঙরিয়ার পিছত যখন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছেন আজির দিন উপলব্ধি করেছে যে আসমল ডাঙরিয়ার পিছত থাকি আমার গোষ্ঠীটো বা সম্প্রদায়টো বা জনসাধারণের উপকার যে নয় উপকৃত যে নয় এই কথাটো আজির দিন নিশ্চয় উপলব্ধি করেছে, গতিকে নিশ্চয় বেলেগ পন্থা অবলম্বন করব। সেই ক্ষেত্রে এই একে ধরনের তাৰমানে এটা ভারতীয় সরকার এখন ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রতো মিত্রজোঁটৰ সরকার হব, NDA সরকার হব, গতিকে আমার এই অঞ্চলের তাৰমানে বিকাশ হব লাগিলে আমি নিশ্চিতভাবে আমি ইয়াত মিত্রজোঁটক সমর্থন করবই লাগিব, মিত্রজোঁটৰ পৰাই আমি বিকাশ করাব লাগিব, আর তেনেধরণে আমি কেন্দ্রতো এই NDA সরকারের সহায় লব লাগিব। গতিকে এই কথাবিলাক নিশ্চয় এটা দিনত উপলব্ধি করব, আর উপলব্ধি করলে নিশ্চয় আমার পক্ষে থিয় দিবর মঙ্গল। গতিকে মই আজির দিন এইটাই আহ্বান জানাম যে বিকাশের স্বার্থত রাজ্যখনের উন্নয়নের স্বার্থত এই নির্বাচনত যে করলে যাতে ভবিষ্যতে যাতে এনেধরনের তাৰমানে আবেগিক হয়ে যাতে এই অনুষ্ঠানট অংশগ্রহণ নকরে, ভোটের নির্বাচনত যাতে অংশগ্রহণ নকরে তার কারণে মই নিশ্চয় আজির দিন মই আবেদন জানাম, আহ্বান জানাম, আর মই আশা করছো যে এই আহ্বানের প্রতি সঁহারি জানালে নিশ্চিতভাবে গোষ্ঠীটোর মঙ্গল, আমার রাজ্যখনের মঙ্গল, আমার অঞ্চলটোর মঙ্গল।